নমস্কার, আমি ঋতব্রত মুখার্জি। দুটো চা দুটো বিস্কুট আপনারা অনেকেই মিউজিক ভিডিওটা দেখেছেন, গানটা শুনেছেন, অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন। এবং বিহাইন্ড দ্য সিনস কী কী হয়েছে, মানে ক্যামেরার পেছনে আমরা প্রচুর মজা করেছি, ভীষণ আনন্দ করে শ্যুটটা করেছি, সেই সমস্ত মুহূর্ত তো ধরা রইল আমাদের এই বিটিএস ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা দুটো বিস্কুট, এটা না হলে বোধ হয় দিনটাই ইনকমপ্লিট। দুটো চা দুটো বিস্কুট, বন্ধুত্ব আজও অটুট। গানটা নিয়ে যখন প্রথমে ডিসকাস করছিলাম, তো আমি আর অংশুক মিত্র পুরো জিনিসটাকে কনসিভ করেছি, পিয়ার হ্যান্ডেল করেছে। তো আমি যখন লিখলাম শুরু করে, যখন ওকে একটা রাফ স্ক্র্যাচ শোনালাম, চা না হোক কফি খেতে খেতে আমাকে বললো যে দাদা, এই গানটাতে কিন্তু আমি ঋদ্ধি সুরঙ্গনা ঋতব্রত ভাইব পাচ্ছি। অনেকদিন পর আমরা বন্ধুরা একসাথে মিলে কাজ করতে পেরেছি, আমি ঋদ্ধি এবং ঋতব্রত অনেকদিন পর একসাথে পর্দার সামনে কাজ করলাম, ভীষণ মজা করে আমরা কাজটা করেছি এবং আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পথ চলা তোর সাথে, দেখা হোক কাজের ফাঁকে। আমরা খুব কম সময়ের মধ্যে, খুব অল্প পরিসরের মধ্যে হলেও ভীষণ সেন্সিটিভলি কাজটা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কেমন লাগলো গানটা, মিউজিক ভিডিওটা আমাদেরকে জানাতে ভুলবেন না। আর বাদবাকিটা তো আপনাদের উপর, আপনাদের রেসপন্স যেমন আসবে আমরা আরও আরও এরকম নতুন কাজ নিয়ে আসবো। দুটো চা দুটো বিস্কুট, বন্ধুত্ব আজও অটুট, বন্ধুত্ব থাকবে অটুট। এই তিনকে নিয়ে কাজ করাটা বেশ মজার, কারণ আলাদা করে ইমোশনটাকে এক্সট্রাক্ট করতে হয়নি। এদের অন স্ক্রিন কেমিস্ট্রিটা এদের অফ স্ক্রিন কেমিস্ট্রি থেকেই আসে আর কি। মানে এরা তিনজন এত ভালো বন্ধু, দে আর বেস্ট বাডিস, পুরো জিনিসটা খুব ন্যাচারাল ছিল। মানে আমাদের শর্টটা শেষ হয়ে গেছে, কাট, কিন্তু ওদের আড্ডাটা চলে গেছে। আমাদের যে বন্ধুদের গ্রুপটা, মানে আমি খুবই ছোটবেলা থেকে যাদের সাথে বড় হয়ে উঠেছি এবং খুবই সৌভাগ্যবান যে তাদের সাথে অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি। আর ঋতব্রত সুরাঙ্গনা আরও অনেকেই আছে, কিন্তু ঋতব্রত সুরাঙ্গনার সাথে বহুদিনের আলাপ। ঋতব্রতের সাথে তো আরও অনেক ছোটোবেলা থেকে, যখন আমরা প্রায় 4-5 বছর বয়স তখন থেকে, এবং সুরাঙ্গনার সাথেও বিগত 10 বছর ধরে আমাদের বন্ধুত্ব চলে যাচ্ছে। এবং আমাদের তিনজনের একটা খুব ক্লোজ নিট বন্ধুত্ব আছে, একটা সার্কেল আছে। আমরা সেই যাত্রাটা শুরু হয়েছিল ওপেন টি বায়োস্কোপ, তিনজনে মিলে ওপেন টি বায়োস্কোপের পর এটাই প্রথমবার স্ক্রিন শেয়ার করছে, তাও কোনো সিনেমার বা কোনো ওয়েব সিরিজে নয়, একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা গানে। তো এটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা গানের জন্য খুব শুভ সংকেত। আমরা তিন বন্ধু, ঋদ্ধি সুরঙ্গনা এবং আমি, আমরা ভীষণ আনন্দ করতে করতে, নিজেদের মতো গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে এবং পুরো টিমের সঙ্গে একসাথেই কাজটা করেছি খুব আনন্দ করে। কখনো মনেই হয়নি শ্যুট করছি, মনে হয়েছে আমাদের যে আনন্দটা এমনি আমরা করি, যে আড্ডাটা আমরা এমনি দিই, সেটা ক্যামেরায় ক্যাপচার করে রেখেছে এই ভীষণ ভালো টিম। নিতিন দাকে, আত্মদীপ দাকে, আমাদের ডিরেক্টর অনিমেশ দাকে, আমাদের নিয়ে আমাদের সিনেমাটোগ্রাফার এবং এডিটার, এবং এই গোটা টিমটাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ জানাই যে আমাদের তিন বন্ধুকে আবার ওপেন টি বায়োস্কোপের পর একত্রিত করার জন্য এত সুন্দর একটা কাজে। মেঘাদিকে ধন্যবাদ জানাই তার স্টাইলিং এবং মেকআপের জন্য। অনেকের নাম নেওয়া উচিত, বিশেষ করে শঙ্কর আজম জিওগ্রাফি, ও বিষয়টাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করে দিয়েছিল আমাদেরকে। মানে অফিসটা অ্যারেঞ্জ করে দেওয়া, চায়ের দোকানটা অ্যারেঞ্জ করে দেওয়া, সাইডে আরেকটা পানের দোকান অ্যারেঞ্জ করে দেওয়া, সব কিছু একটা খুব ছোট্ট ডিস্টেন্সের মধ্যে, যাতে টাইম ওয়েস্ট না হয়, প্রোডাকশনের সময় নষ্ট না হয়, একদিনের মধ্যে জিনিসটাকে করা। কিন্তু আত্মদীপ আর অনিমেষ
অ্যান্ড দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, আমি কী বলবো, নিজেদের মতন করে কাজটা করেছে। টাইম মতন আমরা একটু আগে চলছি, সেটাই সব থেকে বড় আনন্দের খবর। আমরা লড়াই শেষ পর্বে চলে এসেছি, টাইমের আগে চলেছে, টাইমের আগে চলছে। এটা কিন্তু বিরল একটা ব্যাপার, শুটিং না টাইমের আগে চলাটা কিন্তু ফাটিয়ে দিচ্ছি আমরা, এত ভালো উড়িয়ে দিচ্ছি। যেদিনকে আমরা রিলিজ করবো সেদিনকে মানে রাত অবধিও, তার আগের দিন রাত অবধিও প্রচুর ডিবেট হয়েছে, মানে আমি, শ্রীমান, সুমিত, প্রকাশ ও মিক্সিং করেছে, আমি, শ্রীমান, সুনীল আমাদের তিনজনের ভীষণ ডিবেট হয়, ডিবেটটা খুব হয় আমাদের, মানে আমাদের একটা সাউন্ড নিয়ে একটা ট্র্যাক নিয়ে ভীষণ মানে ডিসপিউটস, হ্যাঁ ভীষণ আর্গুমেন্টস, কিন্তু সবটাই কিন্তু ওই সনিক্যালি জিনিসটাকে আপগ্রেড করার জন্যে। এবং সেই রাত্রেবেলা অনিমেষও জেগে আছে, ওকে যতক্ষণ না আমি ফাইলটা পাঠাচ্ছি ও এডিট করতে পারছে না, সিকিউরিটিক বাট উই ম্যানেজড। পুরো টিমকে ভালোবাসা জানাই যে এরকম একটা খুব সুন্দর মিষ্টি বন্ধুত্বের বাঙালি প্রেমের গল্প তৈরি করার জন্য আপনারা সকলে যারা এখনও দেখেননি বা আবার দেখতে চান, এক্ষুনি নিতিন দ্য মিউজিক্যাল লয়ার চ্যানেলে গিয়ে দেখুন আমাদের গান দুটো চা দুটো বিস্কুট। দুটো চা দুটো বিস্কুট, বন্ধুত্ব আজ অটুট, একটা সিগারেট দুটো টান, ভালোবাসা তার অভিমান। ওহর তোরাজ যেন দেখছে বন্ধুত্বের ভালোবাসার চিরকুট, দুটো চা দুটো বিস্কুট, বন্ধুত্ব আজ অটুট, বন্ধুত্ব